السلام عليكم ورحمة الله وبركاته ध्यान হইলো ওই হিন্দু যোগী সাধুদের কাজ বৌদ্ধ ভিক্ষু তাদের কাজ এটা গৌতম বুদ্ধ ধ্যানের বড় আবিষ্কারক ধ্যানের মাধ্যমে তারা অনেক কিছু লাভ করে ধ্যানের মাধ্যমে লাভ হয় ধ্যান খ্রিস্টানদেরও ইবাদত সুতরাং মুসলিমদের ধ্যান ইবাদত না মুসলিমদের মুরাকাবা এক জিনিস ধ্যান ভিন্ন জিনিস অনেকে আমাদেরকে মাঝে মাঝে মেডিটেশন শেখায় এবং এটা দিয়ে দলিল আদিল্লা পেশ করে যে এটা নাকি ইসলামের একটা জিনিস আমাদের রাসূল নাকি করছে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো ধ্যান করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি হেরা পাহাড়ে গিয়ে জাবাল নূরে গিয়ে ধ্যান করেন নাই হাদিসে কোথাও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ধ্যান করছেন কিন্তু আমরা সমস্যা হয়েছে আমরা ইতিহাস পড়ি খ্রিস্টানদের ইতিহাস মানে আরবি থেকে বাংলা ইতিহাস পড়ি না ইতিহাসটা যেটা মানে খ্রিস্টান লেখকেরা ইংলিশে লিখছেন তারপরে সেটাকে বাংলা করা হয়েছে ওই ইতিহাস আমরা পড়ি বাংলাদেশে ইসলামের ইতিহাস পড়ি খ্রিস্টানরা ইংরেজিতে লিখছেন ওইটাকে বাংলা করা হয়েছে ওই ইতিহাস পড়ি কিন্তু যে ইতিহাস হাদিসে আসছে ওই সরাসরি হাদিস থেকে যে ইতিহাস সেটা পড়ি না হাদিসের মধ্যে ধ্যান করতে নবী সরসনাম এটা আসে নাই আসছে ওয়াইয়া তাহান্নাসু ফিহে বুখারি মুসলিমের রওয়ায়েত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে চিন্তা গবেষণা করতেন গবেষণা করা ধ্যান করা ভিন্ন জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাবাল নূরে গিয়ে চিন্তা করতেন এই যে অন্ধকার সমাজটা জাহেলিয়াতের সমাজটা শিরিকে ভর্তি সমাজটা এই সমাজ থেকে শিরক দূর করার কুফর দূর করার এই অন্ধকার দূর করার কি পন্থা অবলম্বন করা যায় এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী বসে একটা রোডম্যাপ তৈরি করার জন্য সেখানে যেতেন এটা ধ্যান করার জন্য যেতেন না এজন্য হাদিসের ভাষা হলো বুখারী মুসলিম আসছে ওয়াইয়া তাহান্নাসু ফিহে সেখানে বলা হয় না যে এখানে ধ্যান করতেন কিন্তু এটাকে কেউ কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে যাই ধ্যান করতেন এজন্য আসেন আমরাও ধ্যান করলে সব রোগ থেকে মুক্তি পাবেন বিপদ আপদ থেকে মুক্তি পাবেন আচ্ছা ঠিক আছে যদি আমরা ধরেও নিই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করছেন ভালো কথা তো এটা কি নবুয়তের আগে করছেন না পরে করছেন নবুয়তের আগে নবুয়ত পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ওই পাহাড়ে আবার গেছেন কিনা বা সাহাবিরা গেছেন কিনা যে আমার রাসূল এখানে একটু ধ্যান করছে আমরাও একটু সাহাবিরা যাই সবাই আধা ঘন্টা এক ঘন্টা মেডিটেশন করে আসি ওই জাবালে নূরে উঠে সাহাবিরা কোনো সাহাবি গেছেন তাহলে বোঝা যায় নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যান নাই এর অর্থ হলো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক